বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। বোধিসত্তা সেটে রয়েছে আর আমার সাথে তিনজন খুদে সদস্য। তাই তো, সবার পুজো কেমন কাটলো? কালী পুজো কেমন কাটলো? কি কাটলো? আমি কালকে ফুলঝুরি ফাটিয়েছি, তুবড়ি ফাটিয়েছি, তার তুবড়ি ফাটিয়েছি, চোরকি জ্বালিয়েছি। এবার আমি বলি, আমি তো কালী পুজোর দিন কিছু হয়নি, কালী পুজোর দিন ওই যে ছোট তার ফুলঝুরি গুলো জ্বালিয়েছি, আগের দিন সব বাড়ি ফাটিয়েছি। আর ইলেকট্রিক তার, আরে দাঁড়া, ইলেকট্রিক তার। এবার আমি বলি, দুটো শেল, দুটো ফানুস, এক প্যাকেট ফুলঝুরি আর দু প্যাকেট চরকা। আর চরকা না চরকি? হ্যাঁ, দু প্যাকেট ফুলঝুরি আর দু প্যাকেট চরকা। চরকি? আমি যা বলি, চরকি চরকি চরকি। আর ওই ফটফট পপকর্ন গুলো, যেগুলো এরকম মারলেই ঠাক ঠাক করে ফেটে যায়, ওগুলো। বাবু দাদা, বাবু দাদা কেমন কাটলো? আমার পুজো ভালো কেটেছে, কালী পুজোও ভালো কেটেছে। বাজি ফাটাইনি, বাজি ফাটাতে এখন আর ভালো লাগে না, ফটফট করে আওয়াজ হয়, আমার ভালো লাগে না। আমি তারাবাতি জ্বালিয়েছি দুটো, আর ঠাকুর দেখতে গেছিলাম কালকে। তারপরে পাড়ায় পুজো হয়েছে, ছিলাম পাড়ায়, প্রোগ্রাম ছিল, গান বাজনা করেছি। আমার বাড়িতে কালী পুজো, আমার হ্যাঁ 6টায় আপ টু। আমার একটা বলার আছে, আমি তারপরে আমার বাড়ির পাশে একটা ক্লাব আছে জনকল্যাণ, তার নাম, সেখানে অনেকগুলো দেখেছি, ছিন্ন মস্ত দেখেছি, পাশে ডাকিনী যোগিনী রক্ত খাচ্ছিল, তারপর দেখেছি ডাকিনী যোগিটা কেমন কার গান, নচিকেতার গান শুনেছিলাম, এখানে এসে গিয়েছিল ডাকিনী যোগিনী। তারপর একটা দেখলাম, একটা আর্টিস্ট দিদা নিয়ে একটা থিম ছিল, খুব বড় কালী ঠাকুর আর সামনে দিদা আঁকছে। হ্যাঁ, ওটা দেখেছো? আচ্ছা আচ্ছা। আর ওই যে বলছে আপটু ছটা আপটু ছটা, ও এরকম পাবলিক পাগলামি করছে, ওর শুটিং হবে, ও লাস্ট অফ দি সিন আছে। তাহলে কি মানে বোধি আজকে বাড়ির ভাসানে যাবে না? যাবো, মিথ্যা কথা বলছে। ও না থাকলে না ভাসানি হবে না, ওই কারণে ও ও ঠিক ওকে তাড়াতাড়ি ছেড়ে দেবে আজকে। ও ও বারবার কো, ও বারবার কো, না না ছটা না, ও ছটা না, ও থাকবে কিছুক্ষণ, ওই 8টা নাগাদ ও চলে যাবে। মিথ্যে কথা বলিস না, 8টায় বিসর্জন আমার। হ্যাঁ, বোধ হয় 8টায় বিসর্জন, মিথ্যে কথা বলবে না। তাহলে কি বোধ দাদাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে? তুমি এত তাড়াতাড়ি বলছো কেন? তুই চপ খা, তাড়াতাড়ি বলছি আমি, তাড়াতাড়ি চপ খাস, চপ শোনো, তুই চপ খাস, শোনো শোনো, আমি খেয়েছিলাম আলু চপ, এক চপ, ও তো আমি শোন বোধি, আমি চপ খাই না, আমি চপ খাই না, আর তাই ঢপও দিই না। আচ্ছা পূজা কে কি, আচ্ছা আচ্ছা পূজা কে কি খাওয়া দাওয়া করলো একটু শুনি। হ্যাঁ, আমার মনে পড়ছে না, আমার বার্থডে খাওয়া দাওয়া হয়েছে। অদ্ভুত, মানে বার্থডে কেমন কাটলো? খুব ভালো কেটেছে, অসাধ দারুণ কেটেছে। আমাকে লাগবে না? তোমাকে লাগবে না। আচ্ছা, সামনে ভাইফোঁটা, তো ভাইফোঁটায় কে কি করছো সেটা আমি দাদাকে ফোঁটা দেবো, বোধি দাদার কপালে দিলাম কোনো ফোঁটা নেই, আর বাবু দাদাকে বলবো বোধি দাদার কপালে নেই কোনো ফোঁটা। বোধি আমার দাদা, ও ভাইফোঁটা ছড়া? হ্যাঁ, ভালো করে একটু বলো, বুঝতে পারছে না তো। বোধি আমার দাদা, ও একটা ভোদা, আর মুন্নি আমার বোন, ও একটা আইসক্রিমের কোন যেটা আমি খেয়ে নেব। আর বাবু কি বলবে? আমি কিছু বলবো না, আমি ভাইফোঁটা নিয়ে বলবো যে ভাইফোঁটা মানে খাওয়া দাওয়া মজা। এটা
বলবে এটা বলবে মুন্নি আমার বোন ও একটা নুন না তুই বল বডি আমার ভাই কোন বুদ্ধি নাই বডি আমার ভাই কোন বুদ্ধি নাই বডি আমার ভাই কোন বুদ্ধি নাই তুই বল বডি আমার ভাই পয়সা লুটে যাই বডি আমার ভাই পয়সা লুটে চাই বডি আমার ভাই পয়সা লুটে চাই আচ্ছা সেই ভাই ফটো হলেতে যে বোনদেরকে গিফট দেয় মানে মুন্নি কি কি গিফট পাবে কি মনে হচ্ছে আমি জানি না বাবা দুজনেই বলেছে সিনেও সারপ্রাইজ আমাকে কিন্তু গিফট দিতেই হবে বোনরা গিফট দেয় না দাদারা গিফট দেয় না হ্যাঁ যেরকম বোনরা দাদাদের ফটো দেয় সেরকম দাদারা বোনদের গিফট দেয় তুই আমাকে গিফট দিবি আমি তোকে গিফট দেব কপালে দিলাম ফোটা জমের দোয়ালে পড়লো কাটা জম দেয় জমুন জমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এটা মুন্নির মুখস্থ এটা ভাইয়ের মাত্রা দিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা এক পেট ডগ এক বোধি দাদা এক বাবুই দাদা ও কিন্তু ওকে যদি ওই বোধি একবার প্লুটোকে বলেছিল মানে ওর পেট ডগ এর নাম হচ্ছে প্লুটো দর্শকদের কিছু বলে দাও ভাই ফোটা নিয়ে সবাইকে শুভ ভাই ফোটা সবাইকে শুভ ভাই ফোটা সবাইকে ভাই ফোটার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভাই ফোটার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আর বাড়িতে অনেক মজা করো দিদিরা নিশ্চয়ই আসবে বা বোনরা নিশ্চয়ই আসবে বাড়িতে ফোটা নিতে মানে ফোটা দিতে খাওয়া দাওয়া হবে খুব ভালো করে খাওয়া দাওয়া করো আমার মতন ভুড়ি করতে হবে তো আচ্ছা ভাই ফোটা কী কী খায় বাবু ভাই ফোটায় অনেক কিছুই খায় মাংস ডিম মাছ কত কিছু খায় আর মুন্নি মুন্নি খেয়ে খেতে ভালোবাসে কিছু খেতে না শুধু পোলাও আর ডিম এই দুটো আর আমার আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি আজকে বিরিয়ানি খাইছিলাম বলেই প্রিয় খাবার বিরিয়ানি ও মুন্নি আজকে ট্রিট দিয়েছে হ্যাঁ মুন্নি বার্থডে ট্রিট দিয়েছে আজকে বেকার তোমরা আসতে পারলে না খেতেও পারলে না তাহলে আগে তুই বললে আমি নিশ্চয়ই আসতাম মাম্মাম তো একটু আগেই বললো একটু আগেই তো বললো কি বললো একটু তাড়াতাড়ি এসে নিতে হতো অনেক ওনারা ছিল তখন একটু তুমি ঘুমিয়ে একটা আসতে পারতে তিনটে খাবার দিয়েছিল তিনটে খেতে বসে গেছে মুন্নি তো আমাকে বলেইনি আগে থেকে আসতে মাম্মাম তো এখন বললো মাম্মাম বলে দিতে পারতো আমার আর মুন্নি একটা খুব ভালো জুটি আমরা আমি যখন প্রথম আসি মুন্নি একটু আগে আসে আমি এসে মুন্নিকে হামি দিতে বলি মুন্নি আমায় হামি দেয় আমি মুন্নির হাতে হামি দিই মুন্নি আমায় খুব ভালোবাসে ভাবি দাদা তাহলে খুব ভালোবাসে মুন্নিকে দুজনকেই ভালোবাসি অনেককেই বোধিটা হস্টেলে যাচ্ছে ভাই ফোটার সময় আমার খুব দুঃখ বোধি ছাড়া আমি কত গেছিলাম খেলার জন্য আর আমি ওই ঘরে ঢুকতে পারছিলাম না আচ্ছা মুন্নির আর আমার খুবই দুঃখ হয়েছে ওই গোলবার্ক মেশিন নিয়ে মানে পেঁচিয়ে ফেলেছি বোধি তারপরে একটা দিন ফিরে এসছে সেটা কোন দিন বা কি করে ফিরে এলো এই গল্পটা দেখতে হবে মুন্নি কাছে একটা গান গাইবে আমাদের একটা র‍্যাপ বানিয়েছি আমাদের বানানো গান থেকে একটা হ্যাঁ তুমি একটা ভালো গান গাও এটা ভালো গান তুমি তবলা বাজাও আরে চিয়ান আছে না এখন তবলা আচ্ছা এদিকে 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 মুন্নি না মুন্নি না রাখো ওটা নেখে তুমি চলে এসো এদিকে এদিকে সুন্দর একটা গান গাও তা তুমি এমনি মুখ থেকে তবলা বাজাও মুখ থেকে বাজাবে তুমি ওই দিকে তাকিয়ে একটা গান গাও আয় তবে সহ চুরি হাতে হাতে ধরি ধরি নাচি বিঘিরি ঘিরি কাহি বিগান আন্ত
সপ্তমসুরে বাদ তবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি কাহিবি গান। বাস আর মনে পড়ছে, টাটা বলে দাও। টাটা বাই বাই টাটা জুতো চাই। সবাই কিন্তু বোধিসত্ত্ব দেখবে, হ্যাঁ, রাত্রি 10টার সময় সোম থেকে শুক্র জি বাংলা 10টায় জি বাংলার পর্দায়। পর্দা মানে জানো তো, জি বাংলার বাড়িতে পর্দা আছে। হ্যাঁ, জি বাংলার বাড়িতে পর্দায় বোধিসত্ত্ব দেখা হবে। টাটা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।